আসসালামু আলাইকুম। আমরা এখন চলে এসেছি ফরিদপুর 1 নম্বর পাখির আড়ে। এই আড়ে আপনাদের কি কি ধরনের পাখি উঠেছে এগুলো দেখানোর চেষ্টা করব। এই হাটটা প্রতি শুক্রবার সকাল 7টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত হাটটি বসে থাকে। সম্পূর্ণ একটি উন্মুক্ত একটি হাট, কোনো প্রকার খাজনা লাগে না, এর জন্য অনেক জমজমাট, পাখিও অনেক ওঠে। কী কী ধরনের পাখি উঠেছে এগুলো দেখানোর চেষ্টা করব। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। মাশাআল্লাহ, এখানে দেখছি অনেক সুন্দর একটা টিয়া পাখি। ভাই, এটা ছেলে পাখি না মেয়ে পাখি হবে? আমার তো ডাউট লাগতেছে, ছেলে হইতে পারে না, বয়স কম, এর লেগে বুড়ো হয়ে গেছে না এখন, না হয়তো গলায় মালা আসতেছে না। আচ্ছা ভাই, এটা একটু কথা বলে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, তিন তিন কথা বলে না, শিখিতে হবে, শিখাতে হবে না, যাবে। এটা দাম বেশি কত ভাই? ভাই সেল করবো না, এগুলো সেল করবো না, এটা নিজের পোষার জন্য না। কী কী খাবার খাওয়ান ভাই? এর ভাই আপনি ফোন নাম্বারটা বলেন। 01880209020987987। ভাই ঠিকানা কোন জায়গা? হ্যাঁ, ঠিকানা কোন জায়গা আপনার? পুরান ঢাকা। পুরান ঢাকা না? আচ্ছা, ধন্যবাদ। বাকি ভাই অবশ্যই যোগাযোগ করতে পারবেন। মাশাআল্লাহ, এখানে দেখছি অনেক সুন্দর হলুদ ইংরেজ টিয়া পাখি বাচ্চা। আরে ভাই, এই বাচ্চাটার দাম তো কত? এটা ভাই 13,000 টাকা দাম চাওয়াচ্ছে। মাশাআল্লাহ, এটা বয়স কেমন ভাই? এই 45 থেকে 50 দিনের মতো। এটা ছেলে পাখি হবে না মেয়ে পাখি হবে? এখনো শিওর, এখনো শিওর হয় না, শিওর বলা যাবে না। তবে গঠনে বলছে যে মেল হবে আর কি। মেল হবে না, মেল হবে। এটা কি ফিক্স না আলোচনা সবাই কিছু কিছু রকম হবে? আলোচনা সবাই কিছু রকম হবে। আর এই যে এটা কি জাতের পাখি ভাই? কানকনো। কানকনো, এটার দাম কত? কত এই জোড়াটা? 45,000। আর মাথায় যেটা চুল না, এটা কি ছেলে না মেয়ে? মহিলা। এটা আপনি উঠতেছে দেখেন, মর্নিং তো ছিল, মর্নিং শেষ হচ্ছে। মহিলা। আর এই যে হলো কত দাম তাই দিচ্ছেন ভাই? 45,000। আলোচনা সবাই কি কি কমা যাবে? এটা কম হবে। আর এটা কি জাতের পাখি ভাই? এই যে সব আলোচনা ছেলে কোনটা মেয়ে কোনটা ভাই? ছেলে হচ্ছে মাশাআল্লাহ, এখানে দেখছি অনেক সুন্দর পাখি ভাই। এগুলো তো লড়ে না, এরা ছেলে মেয়ে কনফার্ম আছে তো ভাই? ওই ছেলে মেয়ে কনফার্ম আছে? দাম তো কত ভাই জান? 30,000 টাকা। দেখি এর আগে ডিম বাচ্চা করছে ভাই? না না, ডিম বাচ্চা করে নিয়ে ওঠান। দেখি আলোচনা সবে কি একটু কমানো দাম নাকি ভাই? এটা কি ফিক্স দাম না আলোচনা সবে কি কিছু কমানো যাবে? কিছু কমানো যাবে না, আলোচনা সবে কি কিছু কমাতে পারবেন? ভাই আপনি ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বার দেওয়া যাবে না? আচ্ছা, মিরপুর 1 নম্বর 8 লাখ টাকা। জি ভাই ভালো আছি। এখানে একটা বিড়াল দেখতে পাচ্ছি ভাই, এখানে দেখি ভাই নিজে পালেন? জি। এখন কি বিক্রি করতে আনছেন নাকি? হ্যাঁ, বিক্রি করতে আনছেন। কি ভাই ছেলে না মেয়ে? বয়স কিরকম? বয়স আপনার 4 মাস। 4 মাস। এটা কি পটিটেন? হ্যাঁ পটিটেন।
কত চাচ্ছেন এটার দাম? 1500 টাকা। 1500 টাকা চাচ্ছেন? বইটা কি ফিক্স না কিছুটা কম রাখবেন? হ্যাঁ কম রাখা যাবে, কিছু কম রাখা যাবে। বইয়ের লোকেশন? মিরপুর 6। মিরপুর 6। ধন্যবাদ। বাসায় কি আরো আছে? একটাই আছে না? আচ্ছা, যদি হারেন না বিক্রি অবশ্যই বাসায় যোগাযোগ করে কিনতে পারবেন। আবার ঠিকানা কোন জায়গা? মিরপুর 6। মিরপুর 6। আচ্ছা ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। ডিম আছে নাকি চেক করা হয়েছে নাকি ভাই? ভাই ডিম আছে কিনা, নালি বুড়ি আছে কিনা, খেপসা কলেজা চেক করা হয়েছে না? আর এই যে এগুলো কি যাবা না ভাই? এগুলো যাবা ভাই। এগুলো কত করে দিবা? আর বেঙ্গলি ভাই 400 টাকা জোড়া। আর এটা আমরা 3500 টাকা এটা টেম করা ফুল টেম। ফুল টেম না? ছেলে হবে না মেয়ে হবে ভাই? এটা ছেলে ভাই। ছেলে হবে। মিরপুরে 1 নম্বর হাটে আসলে আপনারা ক্রয় করতে পারবেন। ধন্যবাদ। কত করে জোড়া ভাই? এগুলো জোড়া 500 টাকা ভাই। জোড়া 500 টাকা, মাশাআল্লাহ অনেক সুন্দর। এগুলো নিউ না রানিং ভাই জান? এগুলো সামনে ডাল 3-4 মাস। আর এই যে এইগুলো ভাই জান? এগুলো জোড়া 800 টাকা ভাই। জোড়া 800 টাকা ভাই। কাছে অনেক ধরনের পাখি আছে, যদি ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আর ফোন নম্বরটা দিয়ে দেবো ভাই জান। এই পকেটের এগুলো কত করে জোড়া বিক্রি করেন? এটা 7.5, ওটা 8, দুটো 8, 7.5। আর এই যে লাভবার দেখতেছি ভাই, লাভবার এটা জোড়া 7, ভায়োলেট জোড়া হলো 7, আর রুচি যা হলো 5। মাশাআল্লাহ, এখানে অনেক পাখি আছে, বাড়ি আছে, অবশ্যই যোগাযোগ করতে পারবেন ভাই। আপনি ফোন নাম্বারটা বলেন। 01 7 01 7 57 57 32 1826 1826। লোকেশন মিরপুর 1। অবশ্যই যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। অনেক সুন্দর পাখি ভাই। এই বেঙ্গলি কত করে ধরা? 550 টাকা। বাইরে কাছে অনেক ধরনের পাখি আছে দেখি, মাশাআল্লাহ অনেক সুন্দর। 550 টাকা কি ধরা ভাই? না ভাই, 550 টাকা ধরা কম রাখতে পারবো কি? আলোচনা সবাই কি কিছু কমানো যাবে? আর এই যে ভিতরে ডায়মন্ড দেখতেছি, এগুলা 1800 টাকা। আচ্ছা, আর এই যে এগুলো ভাই, এরা কি জাতের পাখি? বিনস। এগুলো কত বলছেন ভাই? 550 টাকা। এখানে অনেক পাখি আছে বাড়ির কাছে। আর এই যে যাবা, এগুলো কত করে ভাই? 2500। যাবা 2500 টাকা করে। এগুলা বয়স কেমন ভাই? রানিং ভাই। রানিং। আর এই যে বাজিগার পাখি, 400 টাকা কেজি জোড়া না ভাই? 400 কি জোড়া ভাই? না ভাই, আপনি ফোন নম্বরটা লোকেশন কোন জায়গায় আপনি? আচ্ছা।
মার্শাল্লাহ এখানে দেখছি অনেক সুন্দর। ভাইগুলো তো পিন্স না ভাই, এগুলো কত করে জোড়া বিক্রি করেন? 600 থেকে 800, 600 থেকে 800 টাকা পর্যন্ত। আর এই যে জাবা কি এক পিসে আছে ভাই?